মনকে কিভাবে শান্ত রাখা যাবে, আজকে এই বিষয়ে কথা বলা। এবং ভালো করে ভেবে দেখুন, এই মনকে শান্ত আমরাই রাখতে পারি। অনেক পদ্ধতি আছে মন শান্ত করার, কিন্তু মনে রাখবেন, মনের অশান্তি আমরা তৈরি করি। মনের স্বাভাবিক মন গতিশীল, নিরন্তর গতিশীল। আর আমাদের মনের মধ্যে প্রকৃতির নিয়মেই প্রতিদিন 100,000 চিন্তা ভাবনা উত্থিত হয়। প্রতিটা মোমেন্টে দেখবেন মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা আসছে। কিছু চিন্তা ভাবনা ইতিবাচক, যেগুলো আপনার জীবনের জন্য ভালো, আর কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যেই আসে। তা এখন আমরা যদি সেই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে উস্কে দিই, তখন তার থেকেই অ্যাংজাইটি, ডিপ্রেশন, মন খারাপ এবং মনের মধ্যে নানা জটিলতা সৃষ্টি হয়ে যায়। আমাদের আসল হচ্ছে এই জটিলতাটা ক্লোজ করা। যে দেখুন, মনের মধ্যে নেগেটিভ কথা আসবে, অশান্ত মন, তখনই মন অশান্ত হয়ে পড়ে, যখন প্রবলেম গুলো, নেগেটিভ থট গুলো আসে, কিন্তু আমি সলিউশন খুঁজে পাচ্ছি না, তখন মন অশান্ত হয়ে যায়। কিন্তু সেই অশান্ত মনকে ভালো করে ভাববেন, প্রবলেম নিয়ে ভেবে লাভ নেই, সলিউশন নিয়ে ভাবতে হয়। মনের মধ্যে অজানা অজানা ভয় মাঝে মাঝে উত্থিত হয়, জিজ্ঞাসা চিহ্নগুলো উত্থিত হয়, সেই মুহূর্তে সেগুলোকে পজিটিভ দিকে নিয়ে যান। দেখবেন আপনি এই সমস্ত মনের অশান্তি দূর করতে পারবেন। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ও আমি ঠিক সামলে নেব, এই যে ভাবটা ভেতরে যত গ্রো করবে, তত মনে রাখবেন মনের অশান্তি তত দূরে যায়। এর উপর বিশ্বাস যত কম, মনের অশান্তি তত বেশি। তাই বিশ্বাসটা করুন, নিজের উপরে বিশ্বাস করুন, তাই না? এবং জীবনে যে সিচুয়েশনটার উপর আপনার হাত নেই, আপনি কিছু করতে পারবেন না, সেটা নিয়ে ভাবনা করে লাভ। প্রিয়জন অসুস্থ, আপনি পারবেন ভালো করতে? প্রিয়জনের মৃত্যু হয়েছে, তাই না? বা যে সেটার উপর আপনার কোনো হাত নেই, প্রকৃতি যেটাকে কন্ট্রোল করে সেটা নিয়ে অযথা ভেবে লাভ নেই। তো ভেবে লাভ নেই, কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, আপনার মনে একটা উদ্বেগ উত্থিত হয়েছে, স্বাভাবিক। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আপনার কোনো দোষ ছিল কি? আপনার দোষ থাকলে টেনশন করবেন, না থাকলে করবেন না। আর মনকে শান্ত রাখার জন্য মন খুলে গল্প করা, বলছি যে 100,000 চিন্তা ভাবনা মনের মধ্যে প্রতিদিন উত্থিত হয়, এটা স্বাভাবিক। সেগুলোকে ডিসক্লোজ করে দেওয়া, থিতিয়ে দেওয়া খুব দরকার। কখনো কখনো ভালো করে গল্প করুন, জীবনে গল্প করার, বন্ধু থাকার দরকার, তাই না? এক্সপ্রেস করা নিজেকে, সেগুলো প্রত্যেকেই করবেন, তাহলে উপকার পাওয়া যাবে মনকে শান্ত রাখার জন্য। আরও অনেক পদ্ধতি আছে, মিউজিক রিল্যাক্সেশন থেরাপি, গান শুনলে মন হালকা হয়, গল্প করলে হালকা হয়, এই নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।